হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের যে ক্লাসটা আমি নেব সেটা হচ্ছে আর্টিকেল। আজকে আমরা যেটা পড়বো, ছোট ছোট ভিডিও করতে হচ্ছে, তো বড় ভিডিও যাচ্ছে না। তার ফলে আমরা যে আজকে ক্লাসটা করবো আর্টিকেলের বেসিক বেসিক কনসেপ্টের উপর করবো। তারপরে আমরা নেক্সট ডেতে আমরা আবার কম্পিটিটিভ কনসেপ্টের উপরে যাবো, কেমন? তাহলে আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটার নাম হচ্ছে আর্টিকেল। ক্লিয়ার? আজকে চ্যাপ্টারটা হচ্ছে আর্টিকেল। আমরা আর্টিকেল প্রধানত দুভাগে ভাগ করি, দুভাগে ভাগ করছি আর্টিকেলকে। নাম্বার ওয়ান হচ্ছে ইনডেফিনাইট, নাম্বার দুদিকে ডেফিনিট হচ্ছে তার পরেরটা। ইনডেফিনাইট মানে হচ্ছে যেগুলো নির্দিষ্ট করে বলে না, নির্দিষ্ট করে বলে না, আর ডেফিনিট হচ্ছে নির্দিষ্ট করে বলে, নির্দিষ্ট করে বলে। ইনডেফিনিটের মধ্যে কে আছে? এ আর এম, আর ডেফিনিটের মধ্যে আছে ডি। এবার আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্ট কি? না, এ এম ডি এর ব্যবহার প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে যে এটা হচ্ছে বেসিকে পড়বো এন দিয়ে ব্যবহার। তারপরে আমাদের যে কম্পিটিটিভ যে সমস্ত জায়গা থেকে বা যে অ্যাঙ্গেল গুলো থেকে কোশ্চেন করা হয় সেই কম্পিটিটিভ কনসেপ্টের আমরা এরা ব্যবহার গুলো করবো। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা এখন বর্তমান দিনের কম্পিটিটিভ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে অমিশন অফ আর্টিকেল, মানে কোথায় আর্টিকেলকে আমরা ইউজ করতে পারবো না, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তাহলে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে এ এন দিয়ে ব্যবহার। ক্লিয়ার? প্রথমে আমরা যেটা পড়বো এ এর ব্যবহার। এর আমরা প্রথম বারবার বলছি, প্রথম আমরা কিন্তু বেসিক কনসেপ্ট, এগুলো তোমরা ছোটবেলা থেকে পড়ে এসছো, আর একবার রিপিট করতে হবে, কারণ বেসিকের উপর দাঁড়িয়ে আমাদেরকে কম্পিটিটিভ কনসেপ্টে যেতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা যাবো সেটা হচ্ছে বেসিক কনসেপ্টে। তাহলে আমরা পেলাম আর্টিকেল দুটো রকম, একটা হচ্ছে ইনডিফিনিট এর ডেফিনিট, ইনডিফিনিট এর আন্ডারে করছে এ এবং এন, ডেফিনিট এর আন্ডারে করছে ডি। ক্লিয়ার? এবার যেটা আমাকে পড়তে হবে বা জানতে হবে সেটা হচ্ছে এ এর ব্যবহার। এ এ এর ব্যবহার। ক্লিয়ার? এক নম্বর, প্রথমে যেটা এ এর ব্যবহার পাবো সেটা হচ্ছে প্রথম হচ্ছে কনসোনেন্টের গ্রুপে, কনসোনেন্ট, কনসোনেন্টের গ্রুপে। কনসোনেন্টের পূর্বে যেমন ধরো বললাম এ ব্যাট, এ বল, তাহলে বিটা কি? বিটা হচ্ছে কনসোনেন্ট, বিটাও কনসোনেন্ট। তাহলে যেহেতু এটা কনসোনেন্ট এর পূর্বে আমরা একে ইউজ করলাম। ক্লিয়ার? এবার যাবো দু নম্বর, দু নম্বর যেটা যাবো সেটা হচ্ছে যে এক জাতীয় সকল বর্গকে বোঝাতে, মানে কি টোটাল শ্রেণীটাকে বোঝাতে। তাহলে সকল শ্রেণীকে একত্রে বোঝাতে, মানে কি আমরা এ আর্টিকেলটাকে দিয়ে ওর টোটাল গোষ্ঠীটাকে বোঝাবো। যেমন ধরো আমি বললাম এ কাউ হ্যাজ হর্নস, তাহলে কি এ কাউ হ্যাজ হর্নস। আমরা দেখতে পাচ্ছি সিটা কনসোনেন্ট, তাহলে আমরা বলতে পারি যে যেহেতু সিটা কনসোনেন্ট তার আগে বসালাম, এটা তো একটা কনসেপ্ট এলো, কিন্তু এর থেকেও এই সেন্টেন্সটার বড় কনসেপ্ট হচ্ছে এ কাউ হ্যাজ হর্নস, মানে কি একটা গরুর সিং আছে। তাহলে একটা গরুর সিং আছে মানে কি আমরা পুরো গরু জাতিটাকে আমরা জানি যে পুরো গরু জাতিটাকে এখানে বোঝাচ্ছে, তাহলে গরু মানে তার কিন্তু সিং থাকবে এখানে। তার মানে এই কাউকে দিয়ে টোটাল কাউ যে গোষ্ঠীটা আছে টোটাল সেটা কে রিপ্রেজেন্ট করছে এ কাউ। মাথায় ঢুকলো? তাহলে সকল শ্রেণীটাকে একত্রে বোঝাতে আমরা কিন্তু আর্টিকেলকে ব্যবহার করলাম। নেক্সট নাম্বার থ্রি, নাম্বার থ্রি আমরা যাব সেটা হচ্ছে না, তোমরা দেখবে আমরা কতগুলো সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিন্তু এ ব্যবহার করি। তাহলে আমরা তিন নম্বর কি পাবো? সিঙ্গুলার কাউন্টেবল নাউন,
এ পূর্বে। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বলতে আমরা কি বুঝছি? না আমি বললাম হি হ্যাজ এ রেড বল, তার কি আছে? একটা লাল বল আছে, বা আমি যেখানে রেডটাকে কেটেই দিই হি হ্যাজ এ বল, তাহলে বলটা কি একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন? এর আগে কিন্তু আমরা আর্টিকেল এ কে ব্যবহার করছি, মাথায় ঢুকেছে? নেক্সট, চানোর একে কোথায় বসাবো? না আমরা কতগুলো ইউনিট অফ মেজারমেন্ট আছে, মানে পরিমাপের একক, তাহলে পরিমাপের এককে যেমন আমি বললাম হি বট এ স্কোর অফ, হি বট এ স্কোর অফ অ্যাপেলস, অ্যাপেলস বা অ্যাপেলসই ধরলাম, সে কি কিনছে? এ স্কোর অফ অ্যাপেলস। এই জায়গাটা খেয়াল রাখতে হবে, এ স্কোর অফ অ্যাপেলস মানে হচ্ছে এক কুড়ি অ্যাপেল, এক কুড়ি মানে কি বোঝায়? বিশটা, মানে কুড়িটা বোঝায়। তাহলে স্কোরটা কি ইউনিট অফ মেজারমেন্ট? সেক্ষেত্রে আমরা কাকে বসালাম? একে বসালাম, মাথায় ঢুকেছে? এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে সাচের পরে, সাচের পরে কিন্তু এগুলো পূর্বে ছিল, সাচের ক্ষেত্রে পরে। যেমন দিস ম্যান ইজ such a handsome looks, এই লোকটার কি আছে? না হ্যান্ডসাম লুকস আছে। তাহলে এই সাচের পর কিন্তু আমরা আর্টিকেল এ বসাচ্ছি। এবার সেটা ডিপেন্ড করছে আর এক জিনিস খেয়াল রাখবে, কিন্তু অ্যানও বসানো যায়, কিন্তু কখন আমরা অ্যান বসাবো কখন এ বসাবো? না এইচটা হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্টের মতো উচ্চারণ হচ্ছে, সেই জন্য তার আগে এ বসালাম। যদি এটা ভাবেল হয়ে যেত তাহলে কিন্তু আবার অ্যান হয়ে যেত, মাথায় ঢুকেছে? এটা আমি আপাতত পাঁচটা দিয়ে একটা ভিডিও করলাম, এটা হচ্ছে পার্ট ওয়ান, এবার পরপর পার্টগুলো তোমাদেরকে আমি আলোচনা করব। থ্যাংক ইউ।